হ্যালো এন্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সামনে চলে এসেছি আমি সুব্রত ভাইয়া, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে এসএসসি সাজেশন সিরিজের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু নিয়ে। এই ভিডিওতে আমরা কথা বলবো এই অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো আমাদের বিগত বছর বোর্ডে বেশি এসেছে এবং কোন কোন টপিকগুলো আমরা ভালো করে বেশি করে প্রিপারেশন নিব। চলো আমরা দেখে নিই এই পর্যন্ত এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন এসেছে। এবং তোমরা দেখতে পাচ্ছো অনেকগুলো টপিক এই অধ্যায়ে রয়েছে এবং অধ্যায়টা কিন্তু মোটামুটি ভালোই বড়। তো এতগুলো টপিকের মধ্যে কোন টপিকগুলো আমরা বেশি গুরুত্ব দিব তা নিয়ে আমরা কথা বলবো। শুরুতে চলে যাই আমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড নিয়ে। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এই দুটো টপিক কোষের অঙ্গাণুর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস বলি এবং প্লাস্টিডকে আমরা সাধারণত কোষের কিচেন বলি বা রান্নাঘর বলি, কারণ এখানে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। তো এই দুটি অঙ্গাণুর চিত্র আমাদের অবশ্যই ভালো করে শিখতে হবে, কারণ পরীক্ষায় এই দুটি অঙ্গাণুর চিত্র চলে আসে, চিত্রের বর্ণনা চলে আসে, কাজও চলে আসে। উদ্দীপকে লেখা থাকতে পারে যে আমাদের দেহে দুটি অঙ্গাণু রয়েছে, একটি খাদ্য তৈরি করে এবং একটি শক্তি তৈরি করে। তারপর তোমাকে বলবে কোনটা কোন অঙ্গাণু, কোনটার কাজ কী এবং কোনটার দেখতে কেমন, সেটা চিত্র তুমি অঙ্কন করো। অথবা অনেক সময় চিত্রে দুটা অঙ্গাণু দিয়ে দিতে পারে, তারপর তাদের কাজ চাইতে পারে। সো অনেকভাবে প্রশ্ন আসতে পারে। আমাদের কোষে কিন্তু বেশ কিছু অঙ্গাণু রয়েছে, সো কোনগুলোকে আমরা বেশি গুরুত্ব দিব। প্রথমে বলে রাখি, এই অধ্যায়টা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে সব কিছু জানার জন্যে। আর পরীক্ষার জন্য যদি গুরুত্বপূর্ণ জানতে চাও, সেক্ষেত্রে আমি বলবো তোমরা কোষীয় অঙ্গাণুর মধ্যে লাইসোজোমকে অনেক বেশি গুরুত্ব দিবে, তোমরা অ্যান্ডোপ্লাজমিক জালিকা গোলজি বস্তুকে গুরুত্ব দিবে, তোমরা রাইবোজোমকে অনেক বেশি গুরুত্ব দিবে। এরপরে রয়েছে নিউক্লিয়াস, আরেকটি গুরুত্বপূর্ণ টপিক। এই নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের গাঠনিক উপাদান আমাদের ভালো করে শিখে নিতে হবে। আমরা জানি নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে, নিউক্লিয় প্লাজম রয়েছে, নিউক্লিয় লাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম রয়েছে। এই নিউক্লিয়ার রেটিকুলাম কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ক্রোমোজোমে পরিণত হয়, অর্থাৎ এখানে এই ক্রোমোজোম সংক্রান্ত বেশ কিছু আলোচনা রয়েছে যেটা আমাদের ভালো করে শিখতে হবে। আমাদের কিন্তু নিউক্লিয়াসের গঠনটি ভালো করে চিত্র এঁকে নিতে হবে, কারণ এই নিউক্লিয়াসের গঠন কিন্তু বিগত বছর অনেকবার এসেছে, কারণ একে কোষের সেন্টার বা কোষের মেইন মস্তিষ্ক বা কোষের হেডকোয়ার্টারও কিন্তু বলা হয়ে থাকে। কোষের অঙ্গাণুগুলো শেষ হওয়ার পরে আমরা টিস্যুতে চলে যেতে পারি। উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু দুইভাবে আলোচনা করেছে, যার মধ্যে উদ্ভিদ টিস্যুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেখানে আমরা সরল টিস্যুতে পাই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই তিনটিকে আমরা চিত্রসহ বর্ণনা ভালো করে শিখে নিব, কারণ এই সরল টিস্যু না পারলে আমাদের জটিল টিস্যু পারতে একটু সমস্যা হয়ে যাবে। এবং পরীক্ষার জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ জটিল টিস্যু। দুই ধরনের জটিল টিস্যু আছে, জাইলেম, ফ্লোয়েম। জাইলেম জল পরিবহন করে অর্থাৎ পানি পরিবহন করে, ফ্লোয়েম ফুড পরিবহন করে মানে খাদ্য পরিবহন করে। মনে রাখার টেকনিক, জাইলেম ফর বরিকীয় জ জল, ফ্লোয়েম ফর ফর ফুড মানে খাদ্য, অর্থাৎ মাটি থেকে যে পানিটি পরিবহন হয় জাইলেম দিয়ে পাতায়, পাতায় খাদ্য তৈরি হওয়ার পরে সেই খাদ্যটা পরিবাহিত হয় ফ্লোয়েম দিয়ে। এই জাইলেম এবং ফ্লোয়েমের যে উপাদানগুলো রয়েছে, গাঠনিক উপাদানগুলো ভালো করে শিখতে হবে, চিত্রটা ভালো করে শিখতে হবে। বিগত বছরগুলোতে কিন্তু এই পরিবহন টিস্যু নামে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমরা আসতে দেখেছি, এবং এই জাইলেম এবং ফ্লোয়েমের যে উপাদানগুলো, এই উপাদানগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসে প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পেশি টিস্যু, যেখানে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি নিয়ে আলোচনা করা হয়। এই তিনটি পেশির বর্ণনা সৃজনশীলে আসে, এমনকি পার্থক্য সৃজনশীলে আসতে দেখা যায়। ঐচ্ছিক পেশি বলতে যে আমি হাত পা নাড়াচ্ছি, এগুলো ঐচ্ছিক পেশি কার্যকলাপ। আমি কথা বলছি, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন ঐচ্ছিক পেশি কার্যকলাপ। আমাদের অন্ননালী, আমাদের ক্ষুদ্রান্ত, এগুলোকে কিন্তু আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। এবং যে অঙ্গটি সারা জীবন স্পন্দিত হয় সেটা হচ্ছে হৃদযন্ত্র। এই হৃদযন্ত্র দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও কাজে কিন্তু অনৈচ্ছিক, এবং এটাকে বলা হয় হৃৎপেশি। এই পেশিগুলোকে গঠনসহ বর্ণনাসহ শিখব, পার্থক্যে বেশি শিখব, কারণ এই পেশির পার্থক্য সৃজনশীলে অনেক বেশি এসেছে। পাশাপাশি আমরা আবরণী যে টিস্যু রয়েছে, সেই আবরণী টিস্যুকে এমসিকিউর জন্য শিখব। এই অধ্যায়ের শেষের দিকে রয়েছে বেশ কিছু তন্ত্রের কথাবার্তা, এই তন্ত্রগুলোর গাঠনিক অঙ্গগুলো কী এমসিকিউর জন্য আমরা জানব। সবশেষে রয়েছে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ অংশটি তোমাদের প্র্যাকটিক্যালের অংশ, প্র্যাকটিক্যালে তোমরা সে মাইক্রোস্কোপকে জানবে, বই থেকে অবশ্যই পড়ে নিবে। এবং এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ প্রত্যেক বছর এই অধ্যায় থেকে
প্রশ্ন চলে আসে। সুতরাং তোমরা যদি ভালো মার্কস পেতে চাও, তুমি যদি ভালো মার্কস পেয়ে তোমাদের এ প্লাস এনশিওর করে জীবনের সফলতার দিকে এগিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই এই অধ্যায়কে ভালো করে গুরুত্ব দিতে হবে এবং পাঠ করে করে এই অধ্যায়কে পড়তে হবে। তোমরা সফল হও, তোমাদের সেই সাফল্যগুলো দেখার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে আছি।